International Workers' Day was observed by CPIM at CPIM Office on Wednesday through a program. State CPIM Secretary Jitendra Chowdhury and other CPIM leaders were present at the program. CPIM State Secretary Jitendra Chowdhury hoisted the party flag and started the program. Later speaking in the program, State CPIM Secretary Jitendra Chowdhury said, আমরাও আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রাজ্য দপ্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং শুধু 1886 নয় তার পরবর্তী সময়ে বিগত 137 বছরে লাখো শ্রমিক এই সমাজের মানুষের অধিকারকে আরও সুরক্ষিত মজবুত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করেছে। মে দিবস প্রত্যেক বছরেই তাৎপর্যপূর্ণ, কিন্তু তারপরও এই 2024 সালের এই মে দিবস এটা সারা দুনিয়ার সারা পৃথিবীর আজকের রাজনীতি সমাজ অর্থনীতির প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এই কারণে গত এক দশকে আমাদের পৃথিবীতে তিনজন অতি স্বৈরাচারী নায়কের উত্থান হয়েছে, তার মধ্যে একজন হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকা, ইতিমধ্যে তার পতন ঘটেছে। দ্বিতীয়জন হল ব্রাজিলের জায়ের বলসোনারো, তারও পতন হয়েছে, অর্থাৎ পরাজিত হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে। তৃতীয়জন হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের আবহে এবছর আমাদের দেশে নির্বাচন আমরা এই মেজর উদযাপন আমরা করছি, সেই নিরিখে যে সারা পৃথিবীতে শ্রমজীবী মানুষের উপরে যে আক্রমণ বা তাদের অধিকার ছিনে নেওয়ার যে প্রতিযোগিতা আজকের এই সাম্রাজ্যবাদী দুনিয়া যেরকম অব্যাহত রেখেছে এবং ভারত তার অন্যতম পৃষ্ঠপোষক, সেই ক্ষেত্রে আমাদের দেশের সমাজের অংশের মানুষের লড়াই এবারের এই মে দিবস উদযাপন তার আমাদের শ্রমিক সংহতিকে ঐক্যকে এবং দেশ থেকে স্বৈরাচারী আরএসএস বিজেপির সরকার ক্ষমতার দিক থেকে এই উদযাপন একটা অন্যতম। আমরা সেভাবেই এবারের এই মে দিবস উদযাপন আমরা করছি। Apart from CPIM Secretary Jitendra Chowdhury, Manik De, Sankar Prasad Datta, Shambhar Chakraborty, Gura Chakraborty, CPIM leader Sudhan Das and Panchali Bhattacharji were present. Reported by Pranav from Agartala, Chini Khorang.